অনূর্ধ্ব আঠারো এশিয়া কাপ হকির সেমিফাইনালে চাইনিজ তাইপেকে ছয় এক গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ফাইনাল উঠল বাংলাদেশ ম্যাচে হ্যাটট্রিক গোল করেছেন আশরাফুল মালানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ এগারো মিনিটে প্যানাল্টি কর্নার থেকে গোল করে স্বাগতিকদের লিড এনে দেন আশরাফুল আটাশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাজু দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল শোধ দেয় চাইনিজ তাইপে এরপর আক্রমণের ধার আরো বাড়ায় লালসবুজের প্রতিনিধিরা পঁয়তাল্লিশ ও পঞ্চান্ন মিনিটে গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন আশরাফুল উনষাট মিনিটে সজীব আর তেষট্টি মিনিটে রাব্বি গোল করলে ছয় এক গোলের বড় জয়ের উৎসবে মাতে বাংলাদেশের ছেলেরা